হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মলয় সঙ্গ ব্লগ। আমি তোমাদের সঙ্গে সঙ্ঘমিত্রা। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। কি সুন্দর লাগছে! এই সেই রঞ্জিত রায়ের দিঘি যেখানে মেলা হয়েছিল। এখন দেখো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পদ্ম ফুল ফুটেছে। দেখো কত, মানে দুর্গা মায়ের দিঘিতে পদ্মের চাষ হয়েছে, খুব সুন্দর। এখন বোঝা যাচ্ছে নাকি জানিনি, আর বিভৎস হাওয়া দিচ্ছে বলো। মানে এখানে একটা ঘরটার করে থেকে যাওয়া, ছাউনি করে যাওয়া, কিছু লাগে না, ফ্যানেরও প্রয়োজন নেই। খুব সুন্দর দিঘিটা এখন লাগছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই রঞ্জিত রায়ের দিঘি, আরামবাগের রঞ্জিত রায়ের দিঘি। তো অনেকেই হয়তো জানো, যারা ভিডিওটা দেখেছো, যারা আরামবাগের বাসিন্দার বা আশেপাশে থাকো, তারা হয়তো এই দিঘির সম্বন্ধে জানো। কিন্তু অনেকেই আছে যারা জানেন না এই দিঘির সম্বন্ধে। তো যারা জানো না এই দিঘির সম্বন্ধে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার আমার চ্যানেলে যেয়ে চেক আউট করে আসতে পারো এই রঞ্জিত রায়ের দিঘির কাহিনী সম্পর্কে। তো আমরা এখানে এসেছি আজকে বিকেলবেলা একটু ঘুরতে। এই টাইমে আমি কোনো দিন আসি না এখানে। তো এখানে এলাম, এত সুন্দর লাগবে আমি জাস্ট কল্পনা করিনি আগে। আর আমার সাথে এসেছে আমার স্বামী এবং আমার বাবা। তো বসে আছি এবং এই সুন্দর হাওয়াটার মজা নিচ্ছি বসে বসে সবাই মিলে। তো দেখতে দেখতে সময় কোথায় চলে গেল, সন্ধে নেমে এলো। এবার তো আর এই দিঘিতে থাকা যাবে না, কারণ দিঘিটা, এই দিঘির এলাকাটা একটু নির্জন, মানে একটু বাড়িঘর খুব দূরে দূরে আছে। তো রাত্রে, মানে সন্ধ্যের পরে না থাকাটাই ভালো, সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো এদিকটা প্রচুর অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দিঘির দিকটা। আর রাস্তায় লাইট জ্বলছে একটা মোড় মাথায়, ওখানে খাবার কিছু বসেছে এবং ফুচকা বসেছে। তো আমরা ওখানে কিছু একটা খাবো, খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবো। এখানে সবাই ফুচকার লাইন পড়ে গেছে, আর এদিকে হচ্ছে খাবারের লাইন। ওদিকে ছবিটা তুলবো বলে দেখো ছবিটা কত সুন্দর, ওদিকে সূর্যটা ডুবেছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো বাবা, এই এটা ক্যামেরাটা দেখো না, সূর্যটা ডুবে ছবিটা কি সুন্দর লাগছে না। কি নিচ্ছো? তো বন্ধুরা, এখানে তোমাদের দাদা ভাই এক প্লেট করে ঘুগনি আর পকোড়া অর্ডার দিয়েছে, আর আমি দেখো ক্যামেরাটা নিয়ে এদিক আর ওদিক করছি। লাইটটা মাথার ওপরে দেখতেই পাওয়া যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। স্যার খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া। এটা আমাদের হালকা হালকা দাও, দাও দাও ঘুগনি, তিনজনের তিন প্লেট। তো আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার চিকেন পকোড়া একটা করে নেওয়া হয়েছে। আর পকোড়ার সাইজটা কিন্তু খুবই বড় এবং খুব বেশি পরিমাণে চিকেন দেয়া আছে, সেই জন্য খুব ভালো লাগছে। 20 টাকা পিস নিয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা, ঘোরাঘুরি করে একদম চলে এলাম বাড়ি, আর অনেকক্ষণ আগে এসেছি, এসেই মায়ের সাথে একটু কথা বলছিলাম, যার জন্য ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো বাইরে গিয়ে আজকে এত সুন্দর জায়গা একটা গিয়ে মনটা তো পুরো একদম, মানে একটা আলাদাই আনন্দ ভরে গেল। আর জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখালাম, মানে এত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাটায় তোমরা, মানে মেলা হিসেবে, মানে মেলা হিসেবে দেখেছো ভিডিওতে, কিন্তু এখন মেলা ছাড়া, মানে জায়গাটা যে সৌন্দর্যটা কতটা সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আর আমিও এটা দেখলাম, মানে আমিও সেই জিনিসটা উপলব্ধি করলাম, এত সুন্দর প্লেস সত্যি বলছি, মানে মানে একটা আলাদাই, মানে শান্তির জায়গা।
তো আজকে তিনজনে মিলে গেলাম, আর ঘরে বসে বসে একদম ভালো লাগছিল না, প্রচুর গরমে, ঠিক আছে। আর এমনিতেই তোমাদের দাদা ভাই জানো যে একটু সমস্যা হয়েছে পায়ে, মানে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য ও দূরে কোথাও যেতে চায়নি, কারণ পায়ের ব্যথাটা একটু আছে। সেই জন্য ভাবলাম যে ঘরে কেন বসে থাকবো, বিকেলবেলাটা চলো একটু সামনে থেকে মানে এখান থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা হচ্ছে খুব একটা দূরে নয়, তোমার বাইকে জোর 10 মিনিট লাগবে জোর। তো গেলাম, যে ওখানে বসেই ছিলাম, বসে বসে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম, অনুভব করছিলাম, মানে একটা দারুণ মানে স্নিগ্ধ হাওয়া বইছিল, খুব সুন্দর একটা ব্যাপার। তারপরে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, দিয়ে বাড়ি চলে এলাম, ব্যাস আর কোথাও যাইনি। তো খুব ভালো লাগলো আজকের বিকেলটা, আজকের বিকেলটা দারুণভাবে কাটলো। আর কালকে বাবা চলে যাচ্ছে, তো আবার জানি না কবে আসবে। তো এক্ষুনি মায়ের সাথেই কথা হচ্ছিলো একটু আগে, সেই জন্য ভিডিওটা আর স্টার্ট করতে পারিনি। তো চলো এবার ড্রেসটা ছেড়ে নিই, এখনও রাত্রিবেলা খাওয়ার কিছু বানাতে হবে, সেটা বানানো হয়নি, সেটা বানিয়ে নিই। আর আজকের মতো টাটা। আর ব্লগটা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, প্রকৃতির সিনটা কেমন লাগলো, আজকে বিকেলটা তোমাদের সাথে কাটালাম ভিডিওর মাধ্যমে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাদের পাশে থেকো। আর প্লিজ প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো, একটু ভালোবাসা দিও আমাদের চ্যানেলটিকে, যাতে আমাদের চ্যানেলটা একটু গ্রো করতে পারে। একটু সাথে থেকো এবং পাশে থেকো তোমরা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই সবাই।